আজকে অ্যালোভেরা জেল দিয়ে কি করে অ্যালোভেরা ক্রিম বানাবে সেটা দেখাবো। এই যে আমি অ্যালোভেরাগুলো সমস্ত পাতা থেকে জেলটা বার করে নিয়েছি, এবার আমি মিক্সির মধ্যে এটা পেস্ট করে নেবো। আমি বলেছিলাম যে আমি কাকিমার মানে আমার ছোটো কাকুর বাড়িতে আসছি, তো আমার কাকিমা খুব বড় মানে অ্যালোভেরা জেলের গাছ লাগিয়েছে, যেগুলো ভীষণ মানে মোটা মোটা আর বড়। তো দেখে লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে একটা ব্লগও হয়ে যাবে, মানে একটা ছোটো ভিডিওও হয়ে যাবে আর তোমাদের সাথে সবটা শেয়ার করা হবে। তো তোমরা সবাই জানো কী করে অ্যালোভেরা জেলটা বার করতে হয়, সাইড দুটো কেটে আর অবশ্যই ইয়েলো কালারের যেটা বেরোই রসটা ওটা মানে ভালো করে ধুয়ে নেবে, মানে বেরিয়ে যেতে দেবে, তারপর জেলটা বার করে নেবে এবং তারপর মিক্সিতে পেস্ট করবে। তো আমি এগুলো দেখালাম না, আমি পেস্ট করা থেকেই শুরু করলাম তোমাদের সাথে কথা বলা, বাকিটা আমি দেখাচ্ছি। একটু সাথে থাকো আর দেখতে থাকো। গ্যাস ধরিয়ে নিয়েছি, অ্যালোভেরাটা পুরোটা ঢেলে দিলাম। এটাতে বসা, এটাতে বসা, ওটা সুইচটা একটু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কমাতে গেলেই না বন্ধ হয়ে যায়। এটা কমিয়ে দেয় একদম, সরি ক্যামেরা স্ট্যান্ড নেই এখানে, তাই একটু এরকম প্রবলেম হবে। এই যে আমি এটা নিয়ে নিয়েছি এখানে, এবার এটাকে ওপরের ছাঁচগুলোকে বাদ দেবো, ঠিক আছে? দেখে নাও ভালো করে ফুটছে এটা। ওয়েট, একটু একটু কষ্ট করতে হবে তোমাদের, কারণ এখানে আমার কাছে স্ট্যান্ড নেই তাই জন্য। এই যে ফেনা ফেনা এগুলো আসছে, এগুলোকে ফেলে দিতে হবে। এই জিনিসগুলো, এগুলো আমাদের স্কিনের জন্য কিন্তু খুব ক্ষতিকারক। এই যে দেখা যাচ্ছে, এই যে সাইডে যেগুলো এসছে এগুলো এইগুলো সব তুলে তুলে ফেলে দিতে হবে। আর আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা এখানে একটু জলের মধ্যে মিক্সির এইটাতেই জলের মধ্যে মানে ধুয়ে দিয়েছি, ধুয়ে অল্প জলের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি। তোমাদের কাছে যদি ওই জেলি বানায় না, জেলি বানাই যে কী একটা যেন দেয়, আমি নামটা এখন মনে করতে পারছি না, যেটা দিয়ে জেলি বানায় ওটা যদি থাকে, ওটা দিলে এটাতে আরও ভালো হয়। তো আমার কাকিমার বাড়িতে এখন কর্নফ্লাওয়ারটাই ছিল, তো আমি কর্নফ্লাওয়ারটাই দেবো এর মধ্যে। আর একটা জিনিস দেবো, ভিটামিন সি যেটার মধ্যে প্রচুর রয়েছে সেটা হচ্ছে লেবু। তো আমি একটু এর মধ্যে লেবুর রস দিয়ে দেবো, তাতে কি হবে, এই যে আমার কাকিমা ছাড়িয়েই রেখেছে, তো আমি ভিটামিন সি এর জন্য লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো, লেবুর রসটা। এই যে লেবু, আগে আমি এখান থেকে অ্যাকচুয়ালি এই ছাঁচগুলো সব বার করে নিতে চাইছি, তারপরে এই যে মোটামুটি সবই বেরিয়ে গেছে আর সেরকম নেই খুব একটা, পুরোটাই ভালো হয়ে রয়েছে, পুরোটাই সুন্দর হয়ে রয়েছে। তাও আমি যেটুকুনি আছে এগুলোকে বার করে নেব, একটু হাই ফ্লেম করে দিই তাহলে এটা হুহু করে হয়ে যাবে। আর এই যে আমি একটু একটু করে লেবু দিয়ে দিচ্ছি তোমাদের সামনে, এটা লেবুটা দিচ্ছি কারণ অ্যালোভেরার কাজ করবে আর ভিটামিন সির কাজ করবে লেবুটা। যদি কোনো মুখে যেমন পিগমেন্টেশনের দাগ থাকলে বা আমাদের যেমন ব্রণ হয়, ব্রণর যে দাগটা আছে, এই সমস্ত মুখের যে কোনো রকমের দাগ সরাতে হেল্প করবে। তো দিস ইজ দ্য রিজন আমি লেবুটা দিচ্ছি। লেবু আর অ্যালোভেরা দুটো মিলিয়ে আমাদের মানে স্কিনকে আরও সুন্দর করতে অনেক 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 হেল্প করবে। তো লেবুটা দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ দেখে নাও। Thank you.
এবার আমি আমার যেটা সব থেকে দরকারি জিনিস কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম। একটু একটু করে দেব, কারণ বেশি কর্নফ্লাওয়ার আমার দরকার নেই, অল্প হলেই হবে। এবার এটা ক্রিমি হতে শুরু করে দেবে। গ্যাসটা একদম লো করে দেবে। আর অ্যালোভেরা জেল কিন্তু মার্কেটে যেগুলো পাওয়া যায় অলওয়েজ মানে ভালো হয় হলুদ, এই নর্মাল হোয়াইট কালারের, কারণ আমরা যেটা ইউজ করি সেটা কিন্তু আলটিমেটলি যেটা সাদা থাকে সেই সাদা অ্যালোভেরা জেলটাই আমরা কিন্তু মানে ওটাই নর্মাল অ্যালোভেরা জেল হয়। এবার আমি এটার মধ্যে যেমন একটা জিনিস দেব, মানে কেউ যদি তোমরা দিতে চাও এটার মধ্যে একটু হলেও তোমরা লেবু, এই লেবু তো দিলে ভিটামিন সির জন্য, যদি কারোর খুব ব্রণ বা সেন্সিটিভ স্কিন হয় তারা কিন্তু হলুদও দিতে পারো। আর এই যে ক্রিমটা বলছি তোমাদের বানানো শেখালাম, এর মধ্যে অল্প একটু রোজ বাটার দিয়ে যদি ক্রিমটা বানিয়ে, আমি মানে কাকিমার স্কিনের জন্য এটা বানিয়ে দিয়ে যাব, জানি না কাকিমার কাছে রোজ বাটার আছে কি না, এটার মধ্যে হালকা হয়ে যাওয়ার পর রোজ বাটার দিয়ে আর ভিটামিন ই দিয়ে আর একটু হলুদ দিয়ে যদি দেওয়া যায় তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। আমি কিন্তু এটার মধ্যে একটু হলুদও দেব, যাতে মানে কোনো দাগ বা স্কিনের কোনো প্রবলেম যাতে না থাকে। এই দেখো কি সুন্দর এটা অ্যালোভেরা জেলটা হয়ে গেছে। চলে এসো কাকিমা, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এই যে আমি হলুদটা জাস্ট একটু চিমটে মানে ওয়ান একটা চিমটেতে যেটুকু হয় আমি ওইটুকু দিলাম। এটা ভালো করে মিক্স করে নিতে হবে, কিন্তু হালকা হলুদের একটা মানে ইয়ে আসবে শুধু। এটা তোমরা যখন ইউজ করো নর্মালি বাড়িতে যারা অ্যালোভেরা জেল ইউজ করো তারা তখনও করতে পারো, কারণ হলুদ মানে আমাদের প্রচণ্ড ভালো স্কিনের জন্য একটা কাজ করে সবাই জানো। আর সেই জন্য দিয়ে দিলাম। এই যে আমার রেডি হয়ে গেছে কিন্তু অ্যালোভেরা জেল। এটা নামানোর পরে আমি হালকা করে এটার মধ্যে একটু রোজ বাটার দেবো, যাতে রোজ বাটারের সুন্দর একটা গন্ধও থাকে, আমার কাকিমার যাতে ইউজ করতে ভালো লাগে বেশি বেশি ওই জন্য। এটার মধ্যে যদি বাড়িতে তোমাদের কেশর থাকে তোমরা এইভাবে বানিয়ে এটার মধ্যে অল্প কটা কেশরের মানে অল্প একটুখানি কেশর ফেলেও দিতে পারো, কারণ কেশরেও খুব সুন্দর কালার আসবে, সেটাও আমাদের কেশেরও স্কিনের জন্য খুব ভালো। অ্যালোভেরার তো প্রচুর গুণ আছে, অ্যালোভেরার সাথে ভিটামিন সি মিক্স করলাম যেটার মধ্যে মেচেতা বা ব্রণ যে কোনো মুখের ট্যানের দাগ সব চলে যায়। আর তাছাড়া হলুদ দিলাম যাতে অ্যান্টিসেপ্টিকের কাজ করে স্কিনের জন্য। আর বাকি জেলটা ঢেলে এবার আমি এটা একটু ঠান্ডা হতে দেবো, ব্যাস আই এম ডান। এবার এটা একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমি একটা কন্টেনারে ঢেলে নেব। দেখো ভালো করে দেখায়, সুন্দর হয়েছে এটা। এটা আমি শুধু আমার কাকিমার জন্য স্পেশালি তৈরি করে দিয়ে যাচ্ছি, আমি যখনই আসি এরকম একটু একটু তৈরি করতেই থাকি কাকিমার জন্য। আর ওদের মানে কাকিমার বাড়ির যে গাছটা আছে গাছটা দেখলে আমার নিজের এত লোভ লাগে, এত মোটা মোটা পাতা তাই জন্য। আচ্ছা ভিডিওটা আর বড় করছি না, আর ঠান্ডা হওয়ার পর কন্টেনারে ঢালার পর অবশ্যই দেখাবো, আর মুখে মেখেও তোমাদের দেখাবো, আমার হাতের মধ্যে দিয়ে দেখাবো কতটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। হয়ে গেছে আমার রোজ বাটার, একটু জোরে কথা বলতে হবে কারণ আমি মানে পাম্প চলছে তাই জন্য। এই যে আমার অ্যালোভেরা জেল, এটার মধ্যে অল্প একটু কাকিমার রোজ বাটার আছে, আমি পুরোটাই ঢেলে দেবো, কারণ রোজ বাটার ডাবরের রোজ বাটার, এটা রোজ বাটার স্কিনের যে পিএইচ ব্যালেন্সটা থাকে ওটা খুব ভালো কন্ট্রোল করে,
তো দিস ইজ দ্য রিজন আমি এটা দেবো। অলরেডি অ্যালোভেরা জুসটা আছে, তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে এটা জেল ফর্মটা আসতে পারে, তার জন্য ক্রিমি যে ব্যাপারটা তার জন্য। আর লেবুর রস দিয়েছি, ভিটামিন সি আছে যেটাতে পিগমেন্টেশন থেকে শুরু করে স্কিনের যে কোনো দাগ ছোপ সব চলে যায় সেটার জন্য। এবার আমি পিএইচ এই যে আমি রোজ ওয়াটারটা দিয়ে দিলাম। তিন চামচের মতো দিয়েছি, ঠিক আছে। আর একটা জিনিস দেব যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা আমাদের মানে আমার যে স্কিনটা আছে প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, দেখছো গরমের মধ্যে ব্রণ বেরিয়ে, এই ভিটামিন ইর ক্যাপসুল আমি এখানে দিতে পারি, কোনো অসুবিধা হবে না এটা দিলে, কারণ এটা আমাদের স্কিনের সব মানে স্কিনের যে হালকা অয়েল ব্যালেন্সটা থাকে সেই সেটা করতে খুব সাহায্য করে। তো দাঁড়াও ফুটো করে নিই, কিছু না ফুটো করতে পারছি না, আমি অবশ্যই দাঁত ইউজ করবো। হালকা করে ফুটো করে নিলাম, তিনটের মতো দেব যেটা যাতে বেশি অয়েলি স্কিনেও ব্যবহার করলেও কিছু না হয় আর নর্মালও করলেও কিছু না হয়। হ্যাঁ, সবকটাই আমি দাঁত দিয়ে করে নিলাম কারণ আমার কাকিমা ইউজ করবে, সো নো প্রবলেম, তোমরা নিজেরাই তো করবে। এই দেখে নাও, জাস্ট দেখে নাও ক্রিমি ইয়েটা, এটা ভালো করে মিক্স করে নেবো, মিক্স অ্যান্ড মিক্স অ্যান্ড মিক্স। আর দুটো দিয়ে দাও না আমাকে ছেড়ে ভিটামিন ইটা, যদি তোমার কাছে ইয়ে থাকতো না কেসার তাহলে আমি কটা কেসারও নিতাম। আচ্ছা তোমার ঘরে স্টকে কেসার, কেসার থাকলে কেসারটা দিয়ে দিতাম, তাহলে কেসারের যে গুণটা আপনাদের বাড়িতে যাদের যাদের বাড়িতে কেসার রয়েছে তারা একটুখানি কেসার দিয়ে দিতে পারো। আমি এটা পুরোটা আমার হাতে মেখে দেখাবো তোমাদের কতটা ভালো এটা বানিয়েছি, ট্রাস্ট মি ইউজ করো খুব ভালো একটা রেজাল্ট পাবে। অল্প একটুখানি ক্রিমটা নিলাম, বুঝতে পারছো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর এটার মধ্যে হালকা একটা এই ডাবরের গোলাপরির একটা স্মেল আছে আর খুব সুন্দর একটা ফিনিশিং। দেখো যে কোনো হাতে মানে স্কিনের যে কোনো দাগ সব চলে যাবে আর একটা খুব সুন্দর ক্রিমি একটা ফিল আসবে হাতটার মধ্যে। আর এতগুলো ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি যখন একটা বেশ সুন্দর নরম নরম ভাবও আছে। ইউজ করো আর বলো কেমন লাগলো তোমাদের এই আমার অ্যালোভেরা জেল বানানো, হোমমেড অ্যালোভেরা জেল। একটা একটা জিনিসও নেই যেটা বাইরের যেটা স্কিনের জন্য খারাপ হবে, এরকম কোনো জিনিস নেই। আর আমি এরকম মোটা মোটা পাতা পেলে আমি নিজেও এই রকম বাড়িতে তৈরি করা অ্যালোভেরা জেলই মানে ইউজ করতাম। একটুখানি কাকিমাকে দেবো আর বলেছিলাম নেব না কিন্তু লোভ সামলাতে পারছি না, ছোট্ট একটা কোটোতে আমিও নিয়ে যাব। চলো বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো সঙ্গে থেকো। আর জানি এটার খুব কম ভিউ হবে কিন্তু যে কজনা দেখবে তাদের সকলের অনেক হেল্প হবে, আর ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারো আমার এই অ্যালোভেরা জেলটা। বাই, লাভ ইউ অল। আর কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো, আর যাদের পিগমেন্টেশন আছে তারা এটা কিন্তু ইউজ করতে 200% পারো, চোখ বন্ধ করে আস্তে আস্তে দাগ যাবে। বাট খুব কড়া পিগমেন্টেশনের দাগ যদি অনেক দিনের হয় সেই ক্ষেত্রে শুধু এটা করলে তো হবে না, আরও অনেক কিছু করতে হবে, সেটা নিয়ে অবশ্যই ভিডিও আসবে, পরে আসবে, একটু দেরি হচ্ছে
একটু টাইম দাও, অবশ্যই নিয়ে আসবো আমি। বাই।